আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং এপিসোড। আজকে আমি আপনাদের করে দেখাবো দারুণ মজার আর খুবই সহজ একটি রেসিপি, চিড়ে ভাজা। ছোট বড় সবারই এটা ভীষণ পছন্দের একটি খাবার। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এই ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1.5 কাপ পরিমাণ শুকনো চিড়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা চিড়েটা ব্যবহার করেছি, তবে আপনি চাইলে লাল চিড়েও ব্যবহার করতে পারেন। চিড়েতে কিন্তু অনেক ময়লা থাকে, তাই এটা ভাজার পূর্বে ভালোভাবে ঝেড়ে নিতে হবে। এখানে আমি একটা লোহার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এখন খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি কিছুটা চিড়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে, আর এটাকে এখন 30-40 সেকেন্ডের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু চিড়েটা বেশি লাল হয়ে যাবে, আর এটা খেতেও ভালো লাগবে না। চিড়েটা ভাজা হয়েছে কিনা বোঝার উপায় হলো এর চারপাশে দেখবেন বুদবুদটা এক সময় থেমে যাবে। আমার চিড়েটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো প্রকার বুদবুদ নেই। এগুলোকে এখন তুলে নিচ্ছি, আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো চিড়ে ভেজে নিব। সবগুলো চিড়ে ভাজা হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপর রেখে দিয়েছি। এতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা ঝরে যাবে, আর দেখতেই পাচ্ছেন এটা কতটা মচমচে হয়েছে। এখন চিড়েগুলোকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। বিট লবণের পরিবর্তে আপনারা নর্মাল লবণও দিতে পারেন, তবে বিট লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চানাচুর, দিয়ে দিচ্ছি কিছু বাদাম, আর দিয়ে দিব কিছু মটর ভাজা। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। চানাচুর, বাদাম বা মটর ভাজা এগুলো সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র বিট লবণ দিয়েও এটা তৈরি করতে পারেন, তবে এই সবগুলো দিলে এটা খেতে বেশি মজার হয়। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আর আমার চিড়ে ভাজাটাও এখন একদম রেডি হয়ে গেল। খুব সহজেই ঝটপট একটা রেসিপি, চিড়ে ভাজা। ভালো একটা এয়ারটাইট বক্সে ভরে এটাকে 10-12 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। বিকেলের নাস্তায় চায়ের সাথে অথবা অবসর সময়ে কুড়মুড়িয়ে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। এরকম আরও সহজ রেসিপি সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।